শনিবার রাতে সাগরপাড়া থানার জয়পুর মণ্ডলপাড়া মাঠে তল্লাশি চালিয়ে একটি বালতি ভর্তি পাঁচটি তাজা শকের বোমা উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। রবিবার বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। কে বা কারা মাঠে বোমা ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। লোকসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সাগরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে সাগরপাড়া থানার জয়পুর মণ্ডলপাড়া মাঠে তল্লাশি চালিয়ে একটি বালতি থেকে পাঁচটি তাজা সকেট বোমা উদ্ধার করে সাগরপাড়া থানার পুলিশ। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হলে রবিবার বোম স্কোয়াড কর্মীরা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মাঠ থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। কে বা কারা মাঠে বোমা ফেলে রেখে গিয়েছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। এখানে বম পাঠিয়েছে প্রশাসন, এসে আমরা দেখলাম এখানে ঢুকিয়েছিল, তারা বম ভাস্ট করে চলে গেল। ভুয়া মুনিশ ছিল, তাই তো কিছুক্ষণ আগে আমি শুনলাম কথাটা। বিশাল আতঙ্ক, মানুষ হয়তো অনেকে বাচ্চা ছেড়ে দিলে, কুল গাছ আছে খাবো বলে হয়তো যে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে যেত, এতে থেকে আল্লাহ মুক্তি করে দিল আমাদেরকে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।